ব্রিটেনের রানী এলিজাবেথের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে যুক্তরাজ্যে পৌঁছে দিনটির বেশ কয়েকটি কর্মসূচি শেষে রাতে রাজকীয় নৈশভোজে অংশ নেন ট্রাম্প ও তার পরিবার তবে ট্রাম্পের এই দ্বিতীয় সফরেও প্রথমবারের মতো ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা নাহ জিয়ানের এক্সপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাজ্যে পৌঁছান সোমবার সকালে এয়ারপোর্টে তাদের স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন দিনের কার্যক্রমে ট্রাম্প ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও অতিথিদের জন্য রাখা বইতে স্বাক্ষর করেন রাতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নিমন্ত্রণে রাজকীয় নৈশভোজে অংশ নেন ট্রাম্প স্ত্রী মেলানিয়া কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জেরেড প্রিন্স চার্লস প্রিন্স উইলিয়াম ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নৈশভোজে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে ও প্রশাসনের কর্মকর্তারা নৈশভোজের শুরুতে রানী এলিজাবেথ ও প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘায়িত করার আশা প্রকাশ করেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সফরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ করছে ট্রাম্প বিরোধী আন্দোলনকারীরা এর আগে গেল বছর ট্রাম্পের সফরের সময়ও তারা বিক্ষোভ করেছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ও বাকিংহাম প্রাসাদের বাইরে বিভিন্ন পোস্টার ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দেখা যায় তিন দিনের সফরে ট্রাম্প ও থেরেসামের বৈঠকে বসার কথা রয়েছে নাহিদ সিহান নিউজ টোয়েন্টি